এটি একটি দারুণ অ্যাক্টিভিটি, টাচি ফাউন্টেন বা অ্যান্টি গ্র্যাভিটি বোতলের ফাউন্টেন। তো আমরা দুটো জলের বোতলকে দেখো একইভাবে যুক্ত করে একটার সাথে একটা আমরা উল্টে দিয়েছি, আর যখন জলটা নিচের দিকে আসবে গ্র্যাভিটির এগেনস্টে তখন একটা দারুণ ফোয়ারা সৃষ্টি হবে। দেখা যাক এটা করার জন্য কী কী লাগবে। এটার জন্য আমাদের দুটো প্লাস্টিকের বোতল, দুটো স্ট্রিপ স্ট্র, একটা প্লাস্টিক টিউব, গ্লু। প্রথমে বোতলের ক্যাপগুলোকে ব্যাক টু ব্যাক জুড়ে দাও গ্লু এবং সেলোটেপ দিয়ে। এরপরে মাঝখান দিয়ে হোল করো, সো দ্যাট যাতে স্টিফি স্ট্রটা খুব টাইটলি এর মধ্যে ফিট করতে পারে, আর না হলে একটু ফেভিকন বা গ্লু ইউজ করে নিও। দেখো বোতলের ধারের কাছে উপরের দিকেও একটা ছোট্ট হোল করো আর স্ট্র ঢুকিয়ে দাও, এটাও কিন্তু টাইটলি ফিট হওয়া দরকার। আরেকটা হোল করো দ্বিতীয় বোতলে একইভাবে। এখন দুই বোতলেই হোল আছে আর একটা বোতলে স্ট্র ফিট আছে। এখন একটা বোতলে জল ঢালো আর একটা বোতলে রঙিন জল ভরো। তোমাদের এখন অলমোস্ট রেডি এই অ্যাক্টিভিটিটা। দেখো যেখানে রঙিন জল ভরেছো সেখানে একটা ক্যাপ বোতলে আটকে দ্বিতীয় বড় স্ট্রর দিকটা এই কালারলেস জলের বোতলে আটকে দাও। এখন দেখো সাইফনটা কীভাবে কাজ করছে। দেখো টিউব দিয়ে রঙিন জলটা ধীরে ধীরে বেরোবে আর ওপর দিয়ে সাইফন কাজ করে এবং ফোয়ারার মতন জলটা ওপরে উঠে আসবে। দেখো যেখানে রঙিন জলের বোতলটা আমরা দেখতে পাচ্ছি সাইফন ক্রিয়ার জন্য সাদা জলের ফোয়ারাটা রঙিন জলের ওপর পড়ছে বোতলে, কি দারুণ লাগছে তাই না? ইটস রিয়েলি বিউটিফুল। দেখো বোতলে যে ছোট্ট হোলটা দেখতে পাচ্ছো ওটা একটা বেশ ট্রিকি, যখনই হোলটা বন্ধ করে দিচ্ছ তখনই আর বাতাসটা ভেতরে ঢুকতে পারছে না, তখন সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন হোলটা ছাড়ছ তখন আবার সাইফন ক্রিয়া শুরু হচ্ছে আর জলের ফোয়ারাটা বোতল দিয়ে উপরে উঠে আসছে আর ফোয়ারার আকারে ছড়িয়ে পড়ছে। দেখো এখানে স্টুডেন্টসরা কিভাবে এনজয় করছে, ইটস আ রিয়েলি ভেরি ভেরি ফান অ্যাক্টিভিটি। তোমরা বাড়িতে বানাও ভীষণ মজা পাবে। Enjoy and have fun!